গর্ভবতী মায়েদেরকে ঢেঁড়স খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কেননা ঢেঁড়সে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভিটামিন বি গর্ভে শিশুর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করে এবং শিশুর জন্মগত সমস্যা যেমন স্পাইনাল বিফিডা হওয়ার আশঙ্কা কমায়। এছাড়া ফলিক অ্যাসিডের সমৃদ্ধ সবজি নতুন কোষ উৎপাদন এবং তার সুস্থতা বজায় রাখতে সাহায্য করে, যা কিনা সুস্থ গর্ভধারণের জন্য অপরিহার্য। ঢেঁড়সের ফলেট গর্ভপাত প্রতিরোধ করে এবং ভিটামিন সি ভ্রূণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় নিয়মিত ঢেঁড়স রাখুন। স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। প্রতি 8 জনের মধ্যে 1 জন নারী তাদের জীবনকালের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। খাদ্য তালিকায় ঢেঁড়স অন্তর্ভুক্ত করার মাধ্যমে এ হার অনেকটাই হ্রাস করা সম্ভব, কেননা একটি গবেষণায় জানা যায় ঢেঁড়সে উপস্থিত ল্যাকটিন স্তন ক্যান্সারের কোষ বিনষ্ট করতে সক্ষম, হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করে ঢেঁড়স। সুস্থ হাড় গঠনের পাশাপাশি পেশি এবং স্নায়ু সঞ্চালনেও ক্যালসিয়াম ভূমিকা রাখে। হার্টের জন্যেও ভালো ঢেঁড়স। এই সবজিতে দ্রবণীয় ফাইবার রক্তের খারাপ কোলেস্টেরলকে স্বাভাবিকভাবে কমিয়ে আনে এবং আমাদের শরীরে হার্টের রোগের সম্ভাবনা হ্রাস করে। এছাড়া ঢেঁড়সের অন্যতম পুষ্টি উপাদান পেকটিন রক্তে উচ্চ কোলেস্টেরল কমিয়ে হার্টের সুস্থতা নিশ্চিত করে। এমনকি চোখ ভালো রাখতেও ঢেঁড়সের জুড়ি নেই। ঢেঁড়স ভিটামিন এ এবং বিটা ক্যারোটিনে ভরপুর, যা চোখের চমৎকার দৃষ্টিশক্তি বজায় রাখতেও ভূমিকা রাখে। দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি আমাদের চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। পেটের সমস্যা দূর করে ঢেঁড়স। ঢেঁড়স আমাদের হজম স্বাস্থ্যের জন্য ভালো। এর উচ্চ ফাইবার খাদ্য হজমে সাহায্য করে। ঢেঁড়স পেটের অতিরিক্ত গ্যাস হজমজনিত কারণে পেটে ব্যথা এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করে। ঢেঁড়সের বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং উচ্চ ভিটামিন সি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ভিটামিন সি রক্তে হোয়াইট ব্লাড সেল তৈরি করার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে বাইরের রোগ জীবাণু শরীরে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে শরীরকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো ঢেঁড়স, কেননা ফাইবার সবচেয়ে বড় পয়েন্ট হলো ঢেঁড়স। 8টি মাঝারি আকারের ঢেঁড়সে 3 গ্রামের বেশি ফাইবার থাকে, যা অনেক। ডায়াবেটিস রোগীদের ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ ফাইবার সমৃদ্ধ খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এমনকি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে। গবেষণায় পাওয়া গেছে ঢেঁড়স শরীরের অতিরিক্ত গ্লুকোজের শোষণ হ্রাস করতে সাহায্য করে, যার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। স্কিন এবং চুলের জন্য ভালো। চুলের সৌন্দর্য ধরে রাখতে ঢেঁড়সে টুকরো টুকরো করে কেটে পানি সহ সিদ্ধ করে সেই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। আপনার চুলের হারানো উজ্জ্বলতা ফিরে পাওয়ার সাথে সাথে চুল আরও বাউন্সি এবং স্বাস্থ্যবান হবে। শুধু তাই নয়, ঢেঁড়স পানির এই মিশ্রণ খুশকির সমস্যাও দূর করবে। এটি মাথার ত্বককে প্রাকৃতিকভাবে ময়শ্চারাইজ করে চুলকে খুশকি মুক্ত রাখে, পাশাপাশি স্কিনের জন্য এটি ভালো। সতর্কতা, আপনি যদি জটিল কোনো রোগে আক্রান্ত হন বা অন্য কোনো কারণে রেগুলার কোনো মেডিকেল কোর্সের মধ্যে দিয়ে যান, তাহলে অবশ্যই খাওয়ার আগে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।